স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহার করে না এমন লোক হয়তোবা খুব একটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা অনেকেই জানি না এই স্মার্টফোনের ব্যাক কভার ফোনের জন্য অ্যাকচুয়ালি কতটা ক্ষতিকর। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব স্মার্টফোনের ব্যাক কভার কতটা ফোনের জন্য ক্ষতিকর, সেই সাথে আপনাদের সামনে তুলে ধরব ব্যাক কভার ছাড়া কিভাবে আপনি আপনার স্মার্টফোনকে 100% সুরক্ষিত রাখবেন। তো গাইস, কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে, তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ব্যাক কভার ব্যবহারে ফোনের সবচেয়ে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে ফোনের হিটিং ইস্যু। আপনি যখন ফোনটাকে দীর্ঘক্ষণ ধরে ক্যামেরা অন রাখবেন, গেমিং করবেন অথবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলবেন, তখন কিন্তু আপনার ফোনটি অনেক বেশি হিট জেনারেট করে। তো সেই হিটটা কিন্তু বেরোনোর খুব একটা সুযোগ পায় না, যেহেতু আপনার ফোনে একটা পিছনের দিকে ব্যাক কভার লাগানো থাকে। তো সেই হিটটা কিন্তু ফোনের মধ্যেই চলে যায়, স্পেশালি আর মাদারবোর্ডে চলে যায়। যখন মাদারবোর্ডে চলে যায় তখন মাদারবোর্ডের পার্টসগুলো কিন্তু আস্তে আস্তে করে ড্যামেজ হয়ে যায়। সেই সাথে আর প্রসেসর রয়েছে, স্পেশালি সবচেয়ে বেশি যে ক্ষতি করে থাকে সেটা হচ্ছে এর ব্যাটারি। আপনারা দেখবেন যে অনেক সময় ব্যাটারি ফুলে যায়। অ্যাকচুয়ালি ফুলে কেন যায়, কারণ এই যে হিটটা বেরোতে পারে না, তখন এই হিটটা গিয়ে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করে এর ব্যাটারিতে, যে কারণে ব্যাটারি ফুলে যায় এবং দ্রুতই কিন্তু ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আর আদার্স যে পার্টসগুলো রয়েছে, ধরেন মাদারবোর্ড, তারপরে হচ্ছে প্রসেসর, এইগুলোতে কিন্তু যথেষ্ট একটা প্রেশার ক্রিয়েট করে থাকে, যে কারণে আপনার ফোনটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজের দিকে চলে যায়। আপনি যদি একটা ফোন নর্মাললি 2 থেকে 3 বছর ইউজ করতে পারেন, তাহলে সেই ফোনটা হয়তোবা 1 থেকে 1.5 বছরের বেশি আর ইউজ করতে পারবেন না। এখন হয়তোবা অনেকেই বলবেন যে আমি তো দীর্ঘ সময় যাবৎ ব্যাক কভার ব্যবহার করছি, বাট আমার ফোনের তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যে ব্যাক কভারটা ব্যবহার করছেন সেটা হয়তোবা কিছুটা সফট ছিল, অথবা আপনি দীর্ঘ সময় গেম খেলেন না, অথবা আপনি দেখা যায় দীর্ঘ সময় ক্যামেরা অন রাখেন না বা লং টাইম ফোনে কথা বলেন না, এই বিষয়গুলো আপনার মধ্যে ছিল, যে কারণে আপনার ফোনটা খুব একটা হিট হয়নি এবং আপনার ফোনটা খুব একটা ড্যামেজও হয়ে যায়নি। বাট আপনি যদি হেভি ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থেকে থাকে। আর যারা এসির ভিতরে থাকেন তাদের ফোনটা তো এমনিতেই ঠান্ডা থাকে, যে কারণে আপনি দীর্ঘক্ষণ গেমিং করলে বা আপনি যদি ক্যামেরা অন রাখেন কথা বলেন, তাহলে কিন্তু আপনার ফোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পায়। কিন্তু আমাদের দেশে হয়তো 90 থেকে 95% লোকের ঘরে এসি নেই, বা বেশি হবে সেটা 99% হতে পারে, যে কারণে তাদের ম্যাক্সিমাম লোকেরই ফোনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে আমি বলবো যে অবশ্যই ব্যাক কভার পরিহার করবেন। এখন অনেকেই হয়তোবা প্রশ্ন করবেন যে ব্যাক কভার ছাড়া কীভাবে আমি আমার ফোনকে 100% সুরক্ষিত রাখবো। অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে এসে আলোচনা করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যদি আপনারা আমাদের ভিডিও দেখেন বাট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই না করেন, সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিওটাকে একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেয়, পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলেও সেটা কিন্তু আপনাদের ওয়ালে এসে পৌঁছায় না, সেই সাথে আমাদের চ্যানেলটাকে ডাউন করে দেওয়া হয়, যে কারণে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। টিপস নাম্বার 2 আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি স্যামসাং গ্যালাক্সি S20 এই ফোনটা ইউজ করি, তো এটার একটা ব্যাক কভারও ইউজ করছি। সো এই ব্যাক কভারটা ইউজ করতে গিয়ে আমার একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখবেন এত দামি একটা ফোন, বাট আপনারা একটু খেয়াল করে দেখেন যে এইটার কিন্তু চতুর্পাশে কিন্তু একটা দাগ পড়ে গিয়েছে। আমি কিন্তু আমার ফোনটাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে সুরক্ষার বদলে উল্টো ফল হয়েছে। একদিকে তো হচ্ছে আমার ক্যামেরা বাম্পের চতুর্পাশে কিন্তু একটা দাগ পড়ে গিয়েছে, অন্যদিকে যদি এই কর্নারগুলো থেকে ভালো করে খেয়াল করেন তাহলে এখানে দেখবেন এখানে যে সিলভারিশ যে এক ধরনের প্রলেপ রয়েছে সেটাও কিন্তু উঠে যাচ্ছে শুধুমাত্র এই ব্যাক কভারের কারণে। এটা কিন্তু বড় একটা প্রবলেম ক্রিয়েট করছে। তারপরে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, এই ফোনের ব্যাটারিও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আগে যে পরিমাণ ব্যাকআপ পেয়েছি সেটা কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে। হ্যাঁ, ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করলে সেটা লং লাস্টেবিলিটি কমে যায়, বাট কিন্তু এইটার মতো এত দ্রুত কমে যায় সেটা আমি কিন্তু খুব একটা পাইনি, কারণ এর আগে আমি যত ফোন ব্যবহার করেছি ম্যাক্সিমাম ব্যাক কভার ছাড়াই ইউজ করেছি। ভেবেছিলাম ফ্ল্যাগশিপ ফোন একটু ব্যাক কভার দিয়ে ব্যবহার করি, যার কারণে এই যে স্ক্র্যাচগুলো এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোনে পড়ছে, সো আপনারা যারা বাজেট লেভেলের ফোন ইউজ করছেন তাদের প্রত্যেকেরই খেয়াল করে দেখবেন যেগুলোতে প্লাস্টিক রয়েছে সেগুলোতে আরও দ্রুত দাগ পড়ে যায়। শুধু অনেকে মনে করতে পারেন যে না, আপনার এটা হার্ড ব্যাক কভার যে কারণে দাগ পড়েছে। আমি আপনাদেরকে আরও দেখাই, আমার কাছে তো অনেক ফোন রয়েছে, এই যে সফট ব্যাক কভার রয়েছে এইটাও যদি আপনি ইউজ করেন তারপরেও কিন্তু সেই প্রবলেমগুলো হবে। বিশেষ করে এই যে ক্যামেরা বাম্পের চতুর্পাশে এই যে দাগগুলো, এটা মাস্ট বি পড়বে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চতুর্পাশে যে দাগ সেটাও কিন্তু পড়বে। আর বিশেষ করে আপনি যখন এই ব্যাক কভারটা খুলতে যাবেন এক ধরনের কিন্তু দাগ এখানে পড়তে শুরু করবে। আপনি যদি দেখা গেল যে মাসে একবারও খুলেন দুইবারও খুলেন, তো বছর 2-4 বার খুললে দেখা যাবে যে এখানে দাগ একটা পড়ে গিয়েছে, আর যখন এটা দীর্ঘ সময় এটার সাথে লেগে থাকবে তখন কিন্তু দাগ অবশ্যই পড়বে। সো আপনি চেয়েছিলেন আপনার ফোনটাকে ভালো রাখার জন্য একটি ব্যাক কভার ব্যবহার করতে, বাট
উল্টো ফল হলো, এটারও কিন্তু সলিউশন আছে, যেটা নিয়ে আমরা একদম ভিডিও শেষে আলোচনা করব। টিপস নাম্বার 3 তে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্কিং প্রবলেম। অনেকে এই বিষয়টা ফেস করে থাকেন কিন্তু জানেন না কেন এটা এরকম হচ্ছে। এমন অনেক ব্যাক কভার রয়েছে যেটাতে ম্যাগনেট রয়েছে, তো সেই ম্যাগনেট যখন আপনার ব্যাক কভারে থাকে তখন সেটা কিন্তু আপনার টাচ স্ক্রিনের উপর একটা প্রভাব ফেলে, মানে স্ক্রিনটাকে নষ্ট করে দেওয়ার জন্য দ্যাটস এনাফ। যখন বারবার প্রেশার ক্রিয়েট করবে তো সেটা কিন্তু ডিসপ্লেটাকে ভেঙেও দিতে পারে অথবা নষ্ট করে দিতে পারে। এছাড়াও এটা কিন্তু নেটওয়ার্কে কানেক্টিভিটির সাথে একটা সম্পর্ক রয়েছে, যে কারণে আপনি দেখবেন যে আপনি যখন ব্যাক কভার দিয়ে ইউজ করছেন তখন আপনি সিগন্যাল ভালো পাচ্ছেন না অথবা নেটওয়ার্কে অনেক ধরনের প্রবলেম হচ্ছে। বাট দোকানে নিয়ে গেলেন, তারা আবার এটাকে দেখে ঠিক করে দিল অথবা এমনিতেই আপনাকে দিয়ে দিল কিন্তু আপনি বুঝতে পারলেন না যে ঠিক হয়েছে কি হয় নাই, বাসায় এসে দেখলেন সেম প্রবলেমটা ফেস করছেন। এটা কিন্তু আগেও আমি বেশ কয়েকজনকে দেখেছি যারা এই প্রবলেমগুলো ফেস করেছে, যে কারণে আপনি এই ধরনের ব্যাক কভার মাস্ট বি ব্যবহার করবেন না, এমনিতেই তো ব্যাক কভার ব্যবহার করবেন না। ভিউয়ার্স, এতক্ষণ তো আপনাদেরকে ব্যাক কভার না ব্যবহারের পরামর্শ দিয়েছি, এবারে আপনাদেরকে জানাবো ব্যাক কভার ছাড়াই কীভাবে আপনি আপনার ফোনকে 100% প্রোটেক্টেড রাখবেন। প্রথমত রিয়ার পার্টির জন্য এক ধরনের গ্লাস প্রোটেক্টর পাওয়া যায়, সো সেইগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। আর সেটা যদি লাগান তাহলে আপনি দু ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, প্রথমত আপনি আপনার ফোনটাকে 100% সুরক্ষিত রাখতে পাচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনের যে সৌন্দর্য, আপনি এত টাকা দিয়ে একটা ফোন কিনলেন সেটাও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। এটা কিন্তু সবচেয়ে বড় অপরচুনিটি। এখন অনেকে হয়তোবা আমাকে প্রশ্ন করবেন যে আমার ফোনের যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী আমি যদি আমার রিয়ার পার্টের যে গ্লাস প্রোটেক্টর সেটা যদি না পাই তাহলে কি করব। হ্যাঁ, এটারও একটা সলিউশন রয়েছে। মোতালেব প্লাজায় আপনারা যদি যান তাহলে এখানে দেখবেন এমন অনেক মেশিন রয়েছে, নতুন এসেছে এই মেশিনগুলো, সেইগুলো আপনার ফোনের সাইজ অনুযায়ী কিন্তু তারা গ্লাস প্রোটেক্টর বানিয়ে থাকে, মানে অটোমেটিক্যালি বানিয়ে থাকে আপনার ফোনের সেই সাইজ অনুযায়ী, যার কারণে আপনার ফোন যাই হোক আপনি কিন্তু আপনার ফোনের পারফেক্ট মাপ অনুযায়ী আপনার রিয়ার পার্টে একটি গ্লাস প্রোটেক্টর লাগাতে পারবেন। আর সামনের দিকে কিন্তু সবাই মোটামুটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে থাকে, বাট আমি আপনাদেরকে বলবো যে কোন স্ক্রিন প্রোটেক্টরটা ফোনের জন্য সবচেয়ে ভালো এবং কম দামের মধ্যে ভালো প্রোটেকশন পাওয়া যাবে। আপনারা রেইনবোর স্ক্রিন প্রোটেক্টর পাবেন। অনেকে হয়তো বা 9D, 7D, 17D এরকম অনেক ধরনের স্ক্রিন প্রোটেক্টর দেখে থাকেন, সো সেইগুলোকে কিনে নেন। বাট এগুলোর চেয়ে ভালো হবে রেইনবোর অরিজিনাল যদি কোনো গ্লাস প্রোটেক্টর পান তাহলে সেটা আপনি আপনার স্ক্রিনে লাগিয়ে নেবেন, সেটার প্রোটেকশন অনেক বেশি স্ট্রং। আরেকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু বলি, যারা দীর্ঘ সময় গেম প্লে করেন তারা হয়তো বা জানেন যে কখন গেম প্লে করেন, সেই সময়টা যদি আপনারা ব্যাক কভারটা খুলে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এক্সট্রা একটা বেনিফিট পাবেন। আবার অনেক সময় প্রচণ্ড রোদের মাঝেও যারা ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই ব্যাক কভারটি খুলে তারপর ছবি তুলতে যাবেন, অথবা যদি আপনি মনে করেন যে এখন আমি দীর্ঘ সময় ফোনে কথা বলবো সেই সময়টা ব্যাক কভারটি খুলে তারপরে হচ্ছে আপনি কথা বলতে পারেন। সো গাইস, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আর ফোনের ব্যাক কভার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটাও অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।